আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে সূরা বাকারা চলছিল সেই ধারাবাহিকতায় আমরা গত সেশনে অর্থাৎ রামাদানে আমরা যখন লাস্ট বসেছিলাম সেই সময়ে আমরা 253 নং আয়াত শেষ করেছিলাম। 253 নং আয়াত হচ্ছে তৃতীয় পারার সর্বপ্রথম যে পেজ আছে সেটা, তৃতীয় পারা শুরু হয়েছে তিলকার রুসুল ফদ্দলনা এই আয়াত থেকে। তো এই আয়াতটাই আমরা শেষ করেছিলাম এই আয়াতের মাধ্যমে, যেখানে এর আগে যারা আমি একটু পিছনের যে কথাগুলো আছে আমরা তো অলরেডি পড়েছি, বিস্তারিত যাব না, কিন্তু এখানে আমরা জাস্ট আজকে শুরু করার আগে যেন আমাদের একটা ধারাবাহিকতা থাকে এবং বিশেষ করে যারা নতুন জয়েন করেছেন তাদের বোঝার সুবিধার্থে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে সূরা বাকারার বিষয়বস্তু যখন আমরা শুরুতে দেখেছি যে এইটার কোরআনের যেই বাচন ভঙ্গি এবং বর্ণনা শৈলী সেটা আমরা বর্তমান সময়, আধুনিক সময় অথবা প্রাচীনকালে সাধারণভাবে যেই কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর উপর যে বই পুস্তক রচিত হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তো যার কারণে নতুন পাঠক যারা আছে, যারা হচ্ছে আপনার কোরআন আগে পড়েননি অথবা পড়েছেন কিন্তু মিনিং পড়া হয়নি, অথবা ধরেন কোনো অমুসলিম যে হচ্ছে কোরআনটা একটু পড়তে যাচ্ছে নিয়ে যে দেখি তো কোরআনে কি আছে, বা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে যাচ্ছেন, তো তাদের জন্য এটা একটু টাফ এবং ডিফিকাল্ট হয়, অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। কারণ হচ্ছে তাদের মনে একটা ধারণা থাকে যে ও বই তো হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যে কোনো বই যখন ধরি তখন দেখি যে সেখানে একটা সূচি দেওয়া আছে, নির্দিষ্ট ধারাবাহিক ভাবে সেগুলোর বর্ণনা থাকে, প্রত্যেকটা জিনিসের একটার পর একটা সিকুয়েন্স থাকে, একটা চেইন থাকে। তো যখন একটা মানুষ কোরআন নিচ্ছে তখন দেখতে পাচ্ছে যে সেখানে সূচিপত্র আছে কিন্তু সেগুলো সূরা, এবং প্রত্যেকটা সূরার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু এইভাবে খুব একটা নেই। সূরা বাকারার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাওহীদের আলোচনা করেছেন অথবা আকীদা সংক্রান্ত আলোচনা করেছেন অথবা ফিক সংক্রান্ত আলোচনা করেছেন এরকম কিছু না। সূরা বাকারার মধ্যে দেখা যাচ্ছে যে মানে আকীদা থেকে শুরু করে ফিক থেকে শুরু করে সকল বিষয়ই সেখানে বর্ণিত হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোরআনের ধারাবাহিক যেই বর্ণনা সেটা যদি কেউ দেখে একটু যদি পড়তে যায় তো সে একটু বিক্ষিপ্ত মনে হবে তার কাছে এই জিনিসগুলো। হঠাৎ দেখা যাচ্ছে যে সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা বর্ণনা করা হচ্ছে, তারপরে হঠাৎ আপনার বর্তমান সময়ে চলে আসছেন, এরপর আবার চলে যাচ্ছেন একটা মাসআলার ক্ষেত্রে, সেখান থেকে আবার একটা আকীদার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্ণনা করছেন। তো যার কারণে পাঠক মাত্রই যারা কোরআনের বর্ণনা শৈলীর সাথে যাদের যারা পরিচিত না বা যাদের পরিচিতি নেই, যারা এই ব্যাপারে আগে থেকে কনসাস না, তো তারা একটু তাদের কাছে একটু কঠিন মনে হবে এবং বিক্ষিপ্ত মনে হবে যে আসলে হচ্ছেটা কি এখানে, যে মানে তাদের কাছে কোরআন পড়াটা একটু কঠিন মনে হতে পারে। এই জন্যে আমাদের আগে বুঝতে হবে যে কোরআনের বর্ণনা শৈলী কি এবং কোরআন আসলে জিনিসটা কি। হ্যাঁ, কোরআন তো এমন না যে একটা মানুষ নির্দিষ্ট একটা টপিকের উপর সে রচনা করেছে, কোরআনটা হচ্ছে যেটা আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আল্লাহ মানব জাতির জন্য যেই সকল হুকুম আহকাম নাজিল করেছেন, মানব জাতিকে হেদায়েতের উদ্দেশ্যে যে সকল ঘটনা বর্ণনা করেছেন, মানব জাতিকে সতর্ক করার জন্য ভবিষ্যতে কি হবে, মৃত্যুর পরে কি হবে সেই বিষয় বর্ণনা করেছেন, এবং এর পাশাপাশি যারা ভুল বিশ্বাস নিয়ে আছে তাদের বিভিন্নভাবে খণ্ডন করেছেন, এই বিভিন্ন দিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় তার 23 বছর, তার জীবনের শেষ 23 বছর সময় ধরে যেই সময়ে যেই বিষয়টা প্রয়োজন মনে করেছেন, সময়ের জন্য সেই সময় এবং মানে স্থানকাল পাত্রভেদে যেটা প্রয়োজন ছিল
সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আয়াত এবং বিধান নাজিল করার দরকার মনে করেছেন সেই সময় তিনি সেটা নাজিল করেছেন। তো যার কারণে এটা মানে কোন লেখকের জাস্ট একটা অ্যাঙ্গেল থেকে তিনি একটা বিষয় লিখেছেন একটা সময়ে, এরকম কিছু না। এই জন্য দেখা যাচ্ছে যে সূরা বাকারার কথাই যদি আমরা ধরি, সূরা বাকারা দীর্ঘ 10 বছর ধরে নাজিল হয়েছে, অর্থাৎ মাদানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানী জীবনের মদিনা পিরিয়ডের লাস্ট জীবন শেষের 10 বছর ধরে সূরা বাকারা নাজিল হয়েছে। তো একটা এই 10 বছরে কত কিছুই না হয়েছে, সেখানে যুদ্ধ হয়েছে, সেখানে শান্তি ছিল, সেখানে বিভিন্ন চুক্তি হয়েছে, সেখানে অনেক বিধিবিধানের বিষয় আছে, সেখানে সেখানে কাফের মুশরিকদের সাথে সাথে ইহুদিরা ছিল, তাদের অনেক কথা এসেছে, যার কারণে সূরা বাকারার যেই এখানে যে বিষয়বস্তুর যে রেঞ্জ সেটা অনেক অনেক বেড়ে গেছে এবং সেখানে আলোচনা অনেক ডাইভার্স হয়েছে। যার কারণে আমরা যখন ওই বিষয়গুলো মাথায় রাখবো তখন আমাদের কাছে এগুলো বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি পড়ছি, অথবা হঠাৎ কেন এই কথা থেকে ওইখানে চলে গেল, ঠিক আছে, অথবা কেন এতগুলো টপিক এখানে। তো এই বিষয়গুলো আমাদের তখন বুঝতে সুবিধা হবে। আমরা সূরা বাকারার শুরুতে দেখেছি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের মানুষদের ক্যাটাগরি বর্ণনা করেছেন, মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, মুমিন মুসলমানদের পরিচয় দিয়েছেন, কাফের মুনাফিকদের পরিচয় দিয়েছেন। তারপর তিনি আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে মানব জাতির সৃষ্টির কথা তিনি বর্ণনা করেছেন, কিভাবে মানব জাতি পৃথিবীতে আসলো, তাদের রাসূল সাল্লাল্লাহু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি ছিল, এবং এই উদ্দেশ্য ব্যাহত করার জন্যে কাকে সৃষ্টি করা হয়েছে এবং কে মানুষকে মানুষের প্রধান শত্রু, সেই বিষয়গুলো খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমাদের জীবনের একটা মানুষের লাইফের সব থেকে বড় পারপাস এবং সব থেকে বড় প্রতিবন্ধকতা জীবনের, অর্থাৎ সফলতার সব থেকে বড় প্রতিবন্ধকতা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সূরা বাকারার শুরুতে। এরপর বিভিন্ন হুকুম আহকামের বিষয় গিয়েছে আমাদের এখানে, হজের বিধিবিধানের বিষয় গিয়েছে, উমরার বিধিবিধান গিয়েছে, তারপর হচ্ছে সিয়াম এবং অন্যান্য বিষয়, জাকাতের বিষয়গুলো, সেই জিনিসগুলো অলরেডি এখানে গিয়েছে। তারপর যদি আমরা দেখি যে একটা বিশাল একটা জায়গা জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন বনু ইসরায়েলদের কাহিনী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় যেই সকল ইহুদি বাস করত, তো তারা বিভিন্ন ভাবে মুসলমানদের বিরোধিতা করত এবং ইন্টেলেকচুয়াল অনেক চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছিল মুসলমানদের প্রতি। তো সেই জায়গা থেকে তাদের জবাব দিতে, তাদের কোশ্চেনের আনসার দিতে এবং তাদের মধ্যে যেই সন্দেহ এবং সংশয় ছিল সেটা দূর করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্ববর্তী যেই সকল ব্যক্তিরা ছিলেন এই দুনিয়ায়, তো তাদের ঘটনা বর্ণনা করেছেন, তারা যেই ধরনের অবিচার অন্যায় করেছেন, জুলুম করেছেন, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা স্পষ্ট করে বলেছেন যে তাদের মধ্যে আর কোনো ধরনের সংশয় সন্দেহের মানে সংশয় এবং সন্দেহ নেই, তারা জানে বুঝে যে ইসলাম সত্য এবং এটাই আল্লাহর গ্রন্থ এবং আপনি আল্লাহর রসুল, তারপরেও তারা অস্বীকার করছে। তো এরপরে আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের ঘটনা গেল এবং এরপরে বিভিন্ন বিষয়, বিশেষ করে শেষের যে বিষয়গুলো আমরা পড়েছি লাস্ট 100 আয়াত যদি আমরা দেখি তো সেখানে দেখতে পাবো যে অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ের হুকুম আহকামের বিধান বর্ণনা করছেন। লাস্টের যে টপিকটা আমাদের গিয়েছে সেইখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মূলত মানুষ যে ইবাদত করে অথবা মানুষ যে ইবাদত করে অর্থাৎ
মানুষ যেই ধরনের সৎ কাজ দুনিয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় অংশ ধরে বীর এর আলোচনা করেছেন। বীরুন শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ, সৎকর্ম, সেগুলোর ধারাবাহিক আলোচনা করেছেন। কোন জিনিসগুলো মূলত আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে প্রকৃত পক্ষে ভালো কাজ, তো সেই জিনিসগুলোর একটা ধারাবাহিক বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সেই ধারাবাহিকতায় অনেক বিষয় গিয়েছে, আল্লাহর পথে জিহাদ থেকে শুরু করে তারপর দান সাদাকা, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার এবং সুসম্পর্ক রাখা, তার এবং সালাত আদায় করা, জাকাত দেওয়া, সিয়াম পালন করা, এই ধরনের ধারাবাহিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন অনেক বিষয়ের। তো যাবতীয় সৎকাজের, যেই সৎকাজগুলো আমরা করি, এই সৎকাজের মধ্যে দুইটা জিনিস মানুষের কাছে সব থেকে কঠিন মনে হয়। একটা হচ্ছে যেখানে নিজের জীবনের হুমকি থাকে, নিজেদের কি বলে আপনার জীবন নিয়ে যেখানে এক ধরনের সংশয় থাকে, অর্থাৎ জীবন চলে যাওয়ার একটা আশঙ্কা আছে, এইটা। আর একটা হচ্ছে যেখানে ধন সম্পদ ব্যয় করতে হয়, এই জায়গায় মানুষের মানুষের কাছে খুব কঠিন মনে হয় এবং কষ্টের মনে হয়। তো আল্লাহর, আপনি যদি একটু চিন্তা করেন, দেখবেন যে আল্লাহর যে বিধানসমূহ আছে তার অধিকাংশই হয় যান সম্পর্কিত অথবা মাল সম্পর্কিত। অর্থাৎ যেমন ধরেন আপনি মানে হজ করছেন, তো এখানে আপনার নর্মালি দুইটা জিনিস লাগে, অনেক মোটামুটি বেশ একটা অঙ্কের টাকাও খরচ হবে আপনার, আবার এইখানে দেখা যাচ্ছে আপনার শারীরিক ভাবে সুস্থতা অনেক বড় বড় একটা বিষয়। এখানে আপনার সেখানে যেতে হবে, গিয়ে শারীরিক পরিশ্রম করতে হবে, সেখানে দেখা যাচ্ছে যে বেশ এখান থেকে ওখানে মুভমেন্টের বিষয় আছে এখানে, ঠিক আছে। তো স্পেসিফিক যদি আমি বলি, তাহলে জিহাদের কথায় যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক ভাবে একটা বড় অংশ জুড়ে জিহাদের আলোচনা করেছেন এবং জিহাদ ফরজ হওয়ার সুস্পষ্ট বিধান নাজিল করেছেন এবং মানুষদেরকে বিভিন্ন ভাবে এনকারেজ করেছেন জিহাদের প্রতি। যেখানে জিহাদ মানে হচ্ছে সেখানে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া এবং যে কোনো সময় একটা মানুষ মারা যেতে পারে, তো যার কারণে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে মানে প্রকৃতিভাবেই স্বাভাবিকভাবে একটা মানুষ এই জায়গাটা একটু ভীত সন্ত্রস্ত হবে অথবা একটু কঠিন মনে হবে তার কাছে। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাই বিভিন্ন ভাবে তাদেরকে নির্দেশ দান করেছেন এবং জানের বা প্রাণের, এই জীবনের যেই ভালোবাসা বা মোহাব্বত একটা মানুষের মধ্যে আছে সেটা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে এর আগে আয়াত দিয়েছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় তোমরা কি করো, যুদ্ধ করো, জিহাদ করো। এই আয়াতের মাধ্যমে মূলত মানুষের জীবনের হুমকি, যে বিধিবিধান আছে জীবনের হুমকির সাথে সম্পৃক্ত, যে বিধিবিধান আছে যেগুলো হচ্ছে জীবনের হুমকির সাথে সম্পৃক্ত যে সকল বিধিবিধান, সেই সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন যে যখন প্রয়োজন হবে নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সম্পদ, অর্থাৎ সম্পদের মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে সম্পদ খরচ করা, বিলিয়ে দেওয়া, এটার শিক্ষা দেওয়া হয়েছে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেছেন মাংদাল্লাযী ইউক্রিদুল্লাহা, অর্থাৎ ওই যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি আছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করজ দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিবে। তো সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহর পথে ইসলামের জন্য কোনো কিছু খরচ করা সেটা মূলত আল্লাহকে ঋণ দেওয়া, এটা অযথা টাকা ব্যয় হচ্ছে এমন না, আল্লাহকে ঋণ দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই সেটা তো ফেরত দিবেন, বরং এটাকে অনেক বৃদ্ধি করে ফেরত দিবেন এবং এটাকে অনেক বড় রিওয়ার্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ফেরত দিবেন। তো সেই বিষয়টা স্পষ্ট করে বলা হয়েছে, এর আগে দুটো বিষয় গিয়েছে। এরপর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আমরা যারা আমাদের যাদের মনে আছে অথবা লাস্ট ক্লাস আমরা যারা দেখেছি সেখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় ছিল সেটা হচ্ছে
বনু ইসরায়েলের পরবর্তী সময়ের আর একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম কেন্দ্রিক। সেই সময়ের বনু ইসরায়েল তারা জিহাদে জিহাদ তার জিহাদ করেছে, দাউদ আলাইহিস সালাম সেই জিহাদে অংশগ্রহণ করেছেন। আমরা সেখানে পড়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটু যদি পিছে যাই তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো একদম শুরু থেকে নিয়ে এই যে 243 নং আয়াত থেকে নিয়ে এখানে 244 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ সামিউন আলিম। এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন এবং শুনেন। তো এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করছেন সেটা হচ্ছে যে দুর্বল প্রকৃতির যে সকল মুসলমান আছে তাদেরকে, যারা মৃত্যুর ভয়টাকে তাদের অন্তরে প্রশ্রয় দিচ্ছিল এবং যুদ্ধে যেতে গড়িমসি করছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্য করে সুস্পষ্ট নির্দেশ প্রদান করেছেন যে তোমরা যুদ্ধে যাও, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং এই বিষয়ে তোমরা তোমাদের মাথায় এবং তোমাদের অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছু জানেন এবং জীবন এবং মৃত্যু এটা আল্লাহর তাআলারই হাতে। যার কারণে আমরা দেখি যে একজন মানুষ সারা জীবন যুদ্ধ করে, সারা জীবন যুদ্ধের কি বলে সেনাপতি থাকার পরেও সে যুদ্ধে মৃত্যুবরণ করে না, বরং আমরা মানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, তিনি কিন্তু যুদ্ধের মাঠে মারা যান, তিনি তার বিছানাতেই মারা গিয়েছিলেন। তো আবার অনেকে আছে যে জাস্ট একটা যুদ্ধ করেছেন সেখানে মারা গিয়েছেন। তো এই বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বলছেন যে জীবন এবং মৃত্যু এটা আল্লাহর হাতে, তিনি সবকিছু দেখছেন, তিনি সবকিছু জানেন যে কার মৃত্যু কোথায় আছে। সুতরাং তোমরা ওই মৃত্যুর পরোয়া না করে তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান সেটা বাস্তবায়ন করারই। বাস্তবায়ন করার চেষ্টা করো। এরপরে এই যে পরবর্তী আয়াত চাই 245 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাগদাল্লাযী ইউক্রিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম পন্থায় ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তো এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকল ক্ষমতার অধিকারী, তিনি মূলত সংকট দেন আবার তিনি সচ্ছলতা দান করেন, ওয়াইলাইহি তুরজাউন, আর সবকিছু তার দিকেই ফেরত যাবে, তার কাছেই আমরা চলে যাব এবং তার কাছেই সবকিছু চলে যাই। তো সুতরাং টাকা খরচ করা এর মাধ্যমে যে সম্পদ কমে যাবে এই যে ধারণা আছে এই ধারণাটা ভুল। তো এই জন্যে আল্লাহর পথে ব্যয় করা এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে মালিক, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছে সব সবকিছুর অধিকারী, যিনি মানুষের সম্পদ এবং জীবনের জীবনের উপর ক্ষমতা রাখেন এবং তিনি চাইলেই সম্পদ বৃদ্ধি করান এবং তিনি চাইলেই সম্পদ হ্রাস করান। সুতরাং যেখানে যাকাতের বিধান আছে, সাদাকার বিধান আছে, সেই জায়গাগুলোই কৃপণতা না করা একজন মুমিনের কর্তব্যই হচ্ছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তাকে দিয়েছেন সেইখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, মানুষের কল্যাণে ব্যয় করা। তো এরপরে এই যে 246 নং আয়াত থেকে মূলত শুরু হচ্ছে মুসা আলাইহিস সালাম পরবর্তী বনু ইসরায়েলের যে ঘটনাটা, সেই জায়গায় যেখানে তারা বলেছিল তাদের নবীকে যে আল্লাহকে বলুন যে আমাদের জন্য একটা একজন একজন রাজা ঠিক করে দিতে, একজন বাদশাহ নির্ণয় করতে যে আমরা কি করব, তার তার আন্ডারে আমরা জিহাদ করব। তো পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে তাদের রাজা হিসেবে ঠিক করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআথা লাকুম তালুতা মালিকান, তালুতকে মালিক হিসেবে, বাদশাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন এবং পরবর্তীতে তার আন্ডারে সেই সময়ে যে মুসলমানরা ছিল অর্থাৎ বনু ইসরাইল তারা যুদ্ধ করতে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা পরীক্ষা নেন। তারা প্রচন্ড পরিমাণে তৃষ্ণার্ত ছিল, পিপাসার্ত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছিলেন তাদেরকে যে সামনে একটা নদী পড়বে তোমাদের, কিন্তু সেই নদী থেকে তোমরা কোনো পান করবে না, কোনো পানি পান করতে পারবে না।
তো তাদের অধিকাংশই সেখানে অকৃতকার্য হয়েছিল। তারা নদী দেখে আর নিজেদেরকে সামলাতে পারেনি, তারা নদীর পানি পান করেছিল। তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দেখেছিলেন যে কারা প্রকৃত ইমানদার, কারা হচ্ছে কষ্টের মধ্যেও আল্লাহর বিধানকে মূলত মানে প্রায়োরিটি দিয়ে সেটা বাস্তবায়ন করে এবং দুনিয়ার কষ্ট সহ্য করে। তো অধিকাংশ মানুষ তারা আর জিহাদ করতে পারেনি, তারা ফেরত গিয়েছিল এবং অবশিষ্ট গুটি কয়েক মানুষ নিয়ে তালুত পরবর্তীতে জিহাদ করেন। এবং ভিন্ন যেই দল ছিল যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তো সেই রাজার নাম ছিল হচ্ছে জালুদ। তো জালুদের বাহিনী, তারা খুব শক্তিশালী বাহিনী ছিল। তো পরবর্তীতে দাউদ আলাইহিসসালাম ছিলেন মুসলমান বাহিনীর একজন সদস্য, তিনি তখনও নবী ছিলেন না, তিনি তখনও তিনি স্বাভাবিক একজন সৈন্য ছিলেন, সাধারণ একজন সৈন্য ছিলেন। তো দাউদ আলাইহিসসালাম মূলত জালুদকে হত্যা করতে সমর্থ হন এবং পরবর্তীতে জালুদ তালুত, যিনি হচ্ছে বনু ইসরায়েলের রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তার মৃত্যুর পরে দাউদ আলাইহিসসালাম তার স্থলাভিষিক্ত হন। এবং কোনো কোনো বর্ণনায় আমরা দেখি যে দাউদ আলাইহিসসালাম তার মেয়েকে বিবাহ করেন এবং পরবর্তীতে তাদের থেকে সুলাইমান আলাইহিস সালামের জন্ম হয় এবং দাউদ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করেন। এবং তিনি পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে এবং তারপরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে মূলত সারা পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করেন এবং খিলাফত প্রতিষ্ঠা করেন সেই সময়। তো এই যে বিষয়টা, এই ঘটনাগুলো এখানে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই ঘটনা বর্ণনা করার পরে মূলত এই যে 253 সর্বশেষ যে আয়াতটা আমরা পড়েছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে নবী রাসূলদের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই সকল নবী রাসূল যারা মানুষের সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পাঠিয়েছেন, তাদের মধ্যে মূলত সবার পজিশন একরকম ছিল না। নবী রাসূল যারা ছিলেন তাদের ক্ষেত্রে জেনারেল বিশ্বাস আমাদের হচ্ছে যে তারা হচ্ছে সকল মানুষের থেকে সর্বশ্রেষ্ঠ, মানুষদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী এবং রাসূলগণ। এবং এনাদের মধ্যে কিছু মানুষ হচ্ছেন শুধু নবী ছিলেন, কিছু মানুষ ছিলেন রাসূল, এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। আবার সামষ্টিক ভাবে কিছু নবী এবং রাসূল ছিলেন, কিছু রাসূল ছিলেন যারা হচ্ছেন অন্য সকল নবী রাসূল থেকে শ্রেষ্ঠ ছিলেন, যাদের মর্যাদা সব থেকে বেশি ছিল। যেমন আমরা জানি যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই ধরনের রাসূল যারা ছিলেন, যাদের কথা কোরআনে অনেক বেশি আলোচিত হয়েছে এবং যাদের দায়িত্ব অনেক বেশি ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনেক বেশি পরীক্ষা করেছেন, তো তাদের শ্রেষ্ঠত্ব অন্যদের থেকে একটু বেশি ছিল। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এখানে বর্ণনা করেছেন। এবং আমরা আজকে শুরু করব হচ্ছে এই 254 নং আয়াত থেকে। তো এর আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের মায়া ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। এবং পরবর্তী আয়াতের মধ্যে মাংদাল্লাযি ইউক্রিদুল্লাহু কারদান হাসানা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তির যেই মোহ বা ভালোবাসা আমাদের অন্তরে আছে সেটা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। এই দুইটা নির্দেশ দেওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুত এবং দাউদ আলাইহিস সালামের কাহিনী নিয়ে এসেছেন, যেখানে তিনি বোঝাচ্ছেন যে মর্যাদা এবং কর্তৃত্ব এই এবং ধন সম্পদ, এই জিনিসগুলো মূলত মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না সব সময়, এটা মূলত একান্তভাবে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মর্যাদা দেন তার ধন সম্পদের প্রয়োজন হয় না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দেন তার ধন সম্পদের প্রয়োজন হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা এবং কর্তৃত্ব দিয়ে দেন। তো এই জন্যে আমরা দেখতে পাই যে তালুত যে ছিল একজন সাধারণ ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজা বানিয়ে দিলেন, বাদশাহ বানিয়ে দিলেন। তখন যেই এলিট শ্রেণীর যেই বনু ইসরাইলরা ছিল, যারা হচ্ছে সেই সমাজের অধিপতি এবং অনেক টাকা পয়সার অধিকারী ছিল, তারা কোশ্চেন করলো যে তাকে রাজা বানানো হলো কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কি করেন, রাজত্ব এবং মর্যাদা দান করেন।
তো এই বিষয়গুলো আমাদের মানে মর্যাদা, কর্তৃত্ব, এই জিনিসগুলো মূলত আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং পরবর্তী যে বিষয়টা বললেন সেটা হচ্ছে এই স্বল্প সংখ্যক মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট শক্তিধর জালুতের বাহিনীকে পরাজিত করলেন, এবং জালুত যে কিনা ছিল অনেক শক্তিধর এবং অনেক বড় বীর বাহাদুর একজন মানুষ, আর দাউদ আলাইহিসসালামের শারীরিক গঠন তিনি খুবই যেটা আমরা অন্যান্য বর্ণনার মাধ্যমে জানি, তার তিনি যে খুব শারীরিক শক্তির অধিকারী ছিলেন এমন না, তিনি একজন খর্বাকৃতির লোক ছিলেন, একটু খাটো ছিলেন, এবং তার শরীরের সামর্থ্য খুব বেশি ছিল না, শারীরিক সামর্থ্য খুব বেশি ছিল না, তিনি একজন ছোটখাটো মানুষ ছিলেন। তো তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করালেন হচ্ছে জালুতকে, যে কিনা একজন সেনাপতি ছিল এবং একজন রাজা ছিল এবং একজন বড় সৈন্য ছিল এবং কমান্ডার ছিল। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝালেন যে ধন সম্পদ, মর্যাদা, কর্তৃত্ব, তারপর জীবন, এই সকল বিষয় মূলত একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা যতটুকু হায়াত লিখেছেন, যার জন্য যতটুকু তাকদীর রেখেছেন, তার ততটুকুই বাঁচতে হবে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মৃত্যু দিবেন সেই সময় সেইভাবেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক আপনার জন্য রেখেছেন, বরাদ্দ রেখেছেন, সেটা মর্যাদা রিজিক হতে পারে, কর্তৃত্বের রিজিক হতে পারে, ধন সম্পত্তির রিজিক হতে পারে, সন্তানাদি রিজিক হতে পারে, সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। একটা মানুষের জীবনে, পার্থিব জীবনে যা কিছু প্রভিশন আছে সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক মানে শুধুমাত্র খাবার না, সন্তানাদি রিজিক, আপনার পোশাক আশাক রিজিক, আপনার বাড়ি ঘর রিজিক, আপনার ধন সম্পদ রিজিক, আপনার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা স্ট্যাটাস দিয়েছেন সেটাও রিজিক, যে ইলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে সেটাও রিজিক। তো এই সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তিনি যতটুকু দিবেন ততটুকুই আমাদের প্রাপ্তি হবে, এর বাইরে কোনো কিছু আমরা জোর করে চাইলেও পাবো না। তো এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্পষ্ট ভাবে এই জায়গাটা বর্ণনা করেন। তো এই হচ্ছে আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটা। এখন আমরা যদি সামনের পড়া পড়ি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের এমন মনে হবে না যে কি পড়ছিলাম হঠাৎ করে এতদিন পরে কোত্থেকে আসলো এই বিষয়টা, আমরা তো কিছু বুঝতে পারছি না। তো যার কারণে আমি বড় একটা ভূমিকা নিলাম, আমরা যেন সামনে যে পড়াটা পড়বো সেটা যেন আমরা বুঝতে পারি। তো আমরা 254 আয়াত থেকে শুরু করছি, এটা 34 রুকু শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়ালকাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু তোমরা খরচ করো, মিম মিন মানে থেকে, মা রাযাকনাকুম যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি সেখান থেকে খরচ করো। একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে হে ধনীরা তোমরা কি করো খরচ করো, হে ওই সকল মানুষ যাদেরকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি তোমরা খরচ করো, হে ওই সকল মানুষ যারা অনেক সচ্ছল অবস্থায় আছো, যারা খুব ভালোভাবে আছো, যারা খেয়ে পড়ে খুব শান্তিতে আছো, তারা খরচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে মুমিনগণ, আনফিকু খরচ করো, মিম মা রাযাকনাকুম যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। আল্লাহ আপনাকে যতটুকু রিজিক হিসেবে দিয়েছেন, আপনি যদি একজন মুমিন হন আপনার ইমানের পরিচয় হচ্ছে যে আপনি সেখান থেকে আল্লাহর পথে খরচ করবেন। আপনার যদি 5 টাকা খরচ করার সামর্থ্য থাকে আপনি 5 টাকা খরচ করবেন, কারো যদি 100 টাকা খরচ করার সামর্থ্য থাকে সে 100 টাকা খরচ করবে, কারো যদি আরো বেশি খরচ, যার যার সামর্থ্য অনুপাতে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় খরচ করা এটা একজন মুমিনের পরিচয়, একজন মুমিনের পরিচয় হচ্ছে সে আল্লাহর রাস্তায় খরচ করবে, ঠিক আছে। এখন এই দুনিয়ায় টাকা পয়সা রেখে খরচ না করে লাভটা কি? আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি সেই সব কিছু নিজের জন্য ব্যয় করলেন, আপনি দামি ফার্নিচার, দামি বাড়ি, দামি গাড়িতে চললেন, কিন্তু যখন আপনি মারা যাবেন
যখন কিয়ামতের দিনে আপনি উপস্থিত হবেন ডে অব জাজমেন্টে আল্লাহর সামনে, তখন এই সব কিছু মনে হবে যে আপনি এই পৃথিবীতে 10 বছর বাঁচেন আর 100 বছর বাঁচেন, আপনি এই পৃথিবীতে একজন ফকির হিসেবে বাঁচেন অথবা সব থেকে বড় লোক হিসেবে বাঁচেন, ডাজেন্ট ম্যাটার। তখন তখন মনে হবে এই দুনিয়া তো ছিল একটা মানে মরীচিকা, তখন আপনার মনে হবে এই দুনিয়া তো ছিল মাত্র কয়েকটা সেকেন্ড, কয়েকটা অল্প কিছু সময়, তো এটার জন্য এটা এটা কি করলাম আমি? তো আল্লাহ সুবহানাহু তাআলা সেই বিষয়টা স্মরণ করে দিচ্ছেন যে মিন কবলি আই ইয়াতিয়া ইয়াউমুন, মিন কবলি পূর্বে আই ইয়াতিয়া আশার ইয়াউমুন, ওই দিন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওই দিন আসার পূর্বে লা বাইউন ফিহি, যেই সময় কোনো কেনা বেচা থাকবে না, যেই সময় কোনো ব্যবসা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, এবং কোন বন্ধুত্ব, এই খুল্লাতুন শব্দ থেকে খলিল এসেছে, যেমন আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ, মানে হচ্ছে ইব্রাহিম যিনি ছিলেন আল্লাহর বন্ধু, সেইখান থেকে আসছে খুল্লাতুন, খুল্লাতুন মানে হচ্ছে বন্ধুত্ব, যে সেখানে কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাতুন, কোনো সুপারিশও কাজে আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুমিনরা, তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহ যা কিছু তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন সেই জায়গা থেকে, ওই দিন আসার আগেই, যেই দিন কোনো ধরনের ক্রয় বিক্রয় থাকবে না, কোনো ধরনের বন্ধুত্ব কাজে আসবে না, কোনো ধরনের সুপারিশ বলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ আপনি চাইলেই সেই দিন যে টাকা পয়সার মাধ্যমে আপনি নেক ক্রয় করবেন, সওয়াব কিনে নিবেন, রিওয়ার্ড কিনে নিবেন, জান্নাত কিনে নিবেন, এটা সুযোগ থাকবে না, সেই দিন কোনো ক্রয় বিক্রয় হবে না। ওয়ালা খুল্লাতুন, আপনি যে আপনি আপনার দুনিয়ায় এত বন্ধু বান্ধব, এত পরিচিত মানুষজন, সেই দিন আপনাকে কেউ হেল্প করবে না, কোনো বন্ধুত্ব সেদিন কাজে আসবে না, ওয়ালা শাফাআতুন, এবং কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। তবে আমরা সুপারিশের বিষয়টা অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা কি বলে সাব্যস্ত, তবে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি দরকার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে আমরা দেখব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের কথা বলছেন, যে সুপারিশ করতে পারবে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করবেন, তবে সেই সুপারিশটা হচ্ছে আল্লাহর অনুমতি নিয়ে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সুপারিশ করার তারাই সুপারিশ করতে পারবে। ঠিক আছে, তো জেনারেল সুপারিশ একজন আরেকজনের কাছে যে যে সুপারিশ করবে অথবা রিকোয়েস্ট করবে সেই বিষয়টা সে কিয়ামত থাকবে না, তার মানে এই পৃথিবীতে মানুষ যে কোনো ওয়েতে, যে কয়টা ওয়েতে উপকৃত হতে পারে সেই উপকারের কোনো বিষয়ই কিয়ামতের দিন সেই সময়ের অবশিষ্ট থাকবে না। তো এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিনটা আসার পূর্বেই তোমরা কি করো, সেই দিনটা আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা সেই দিনটা আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তোমাদেরকে দিয়েছেন সেই বিষয়টা সেইখান থেকে তোমরা যতটুকু সম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমরা সেটা খরচ করো, এবং খরচ করে তোমরা কি করো, তোমাদের পরকালকে আরো সমৃদ্ধ করো, তোমাদের আমল নামার তোমরা তোমাদের রিওয়ার্ড তোমরা জমা করো, যেটা তোমরা কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। এবং এই যে শারীরিক এবং অর্থনৈতিক যে আনুগত্য আছে, আল্লাহর যে বিধিবিধান আছে, যেটা মূলত শারীরিক পরিশ্রম, নামাজ এটাও তো একটা এক ধরনের শারীরিক পরিশ্রম, তো এবং অর্থনৈতিক দান দান সাদাকা এবং যাকাতের যেই বিধিবিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আনুগত্য পরিহার করে যারা পাপাচারের পথ অবলম্বন করে, যারা হচ্ছে জুলুম করে নিজেদের উপর, যারা হচ্ছে আল্লাহর সাথে কুফুরি করে, তো তারাই হচ্ছে জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিম, কাফের কারা, যারা হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, যেই বিধানগুলো মূলত শারীরিক এবং অর্থনৈতিক দুইটা দিককেই মূলত সামিল করছে, তো যারা এই জিনিসগুলোকে অস্বীকার করছে, এটা করছে না, তো এই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে অস্বীকারকারী আল্লাহর বিধিবিধানকে, এই কাফেররাই হচ্ছে জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা স্পষ্ট করে দেন এখানে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা, আমি আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুয-যালিমুন,
হে মুমিনগণ, হে ওই সকল লোক যারা ঈমান এনেছ, খরচ করো আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি সেখান থেকে। ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো ধরনের বেচা কেনা থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কোনো সুপারিশ গ্রহণযোগ্য গ্রহণ করা হবে না, আর কাফের যা যারা হচ্ছে অস্বীকারী, যারা কুফুর অবলম্বন করেছে, তারাই হচ্ছে জালিম। 255 নং আয়াত আমাদের সকলের মুখস্থ আছে, যেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের একটা বিশেষ আয়াত, এটাকে বলা হয় যে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত। এবং কোরআনের পুরো কোরআনটা যদিও ফজিলতপূর্ণ, এবং কোরআনের বিশেষ কিছু স্থানের বিশেষ ফজিলত আছে। যেমন আমরা জানি সুরা ফাতিহার একটা অনন্য বৈশিষ্ট্য আছে, এনিভাবে সুরা বাকারার মধ্যে সূরা বাকারার শেষের যে দুই আয়াত আছে সেখানে একটা বিশেষ ফজিলত আছে, ইয়াসিন সূরা ইয়াসিনের বিশেষ ফজিলত আছে। এমনি ভাবে কিছু কিছু সূরা যেগুলো আমরা হাদিসের মধ্যে মধ্যে স্পেশাল ফজিলতের বর্ণনা সেখানে আছে, তার মধ্যে আয়াতুল কুরসি হচ্ছে এমন একটা আয়াত যেটার ফজিলত খুবই অসামান্য। এবং এটার বিষয়ে অসংখ্য হাদিস, সহি হাদিস আমরা জানি, যেখানে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সাহাবাই কেরামদের বলেছেন যে সূরা এই এই সূরার মধ্যে যে 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি যেটা আছে তার ফজিলত কত বেশি সেই ব্যাপারে। তার মধ্যে দুই একটা বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, সেটা হচ্ছে যে ঘুমোতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। এইটা আয়াতুল কুরসিটা হচ্ছে এক ধরনের প্রোটেকশন আমাদের জন্য, যে কোনো ধরনের খারাপি আছে অথবা আপনার কি বলে অতিপ্রাকৃতিক যে বিষয়গুলো আছে, জিন বলেন অথবা অন্যান্য যেই সকল বিষয় আছে, তো সেই জিনিসগুলো থেকে প্রোটেকশনের জন্য আয়াতুল কুরসি একটা একটা তাবিজ হিসেবে ব্যবহৃত হয়, অথবা ধরেন কি বলে এটাকে মানে রুকিয়া হিসেবে কাজ করে। তারপর হচ্ছে এটা একটা হাদিসের মধ্যে আছে, আমরা যেটা পাই যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তা ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু। তার মানে হচ্ছে এটা এতটা ফজিলতপূর্ণ যে আপনি যদি এটা প্রতি ফরজ নামাজের পর নিয়মিত যদি এটা পাঠ করেন, তাহলে হাদিসের ভাষ্য মতে আপনার এবং জান্নাতের মধ্যে একটাই ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে আপনার মৃত্যু। অর্থাৎ একজন মানুষ মৃত্যুবরণ করতে যত দেরি হবে তার জান্নাতটা কনফার্ম হতে ততটুকু দেরি, ঠিক আছে? তো এই জন্য এটার ফজিলত অনেক বেশি, আমরা এটা সবাই জানি, পাঠ করি হয়তোবা। তো যেভাবে হাদিসে বর্ণিত আছে যে সকল সময়ে যে সকল ক্ষেত্রে সেইভাবে এটা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা এই এই আয়াতটা পাঠ করা, এবং বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে পাঠ করা, এই দুইটা অভ্যাস আমরা আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ নিয়ে। তো আমরা আয়াতটা দেখি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লা হুয়া, তিনি ছাড়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হচ্ছেন তিনি। লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব। এবং কাইয়ুম শব্দের অর্থ মূলত এখানে এখানে মূলত এই দুইটা দুইটাই আল্লাহর কি বলে আপনার যেই এখানে টোটাল আপনার একটা আয়াতের মধ্যেই মূলত 10টা বাক্য আছে। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু এটা একটা বাক্য, আল হাইয়ুল কাইয়ুম কে দ্বিতীয় বাক্য হিসেবে ধরি, তারপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম এটা একটা বাক্য। তো এইভাবে মোট 10টা বাক্য আছে এখানে। তো আল্লাহু লা ইলাহা ইল্লাহু মানে হচ্ছে আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ঠিক আছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে জীবিত। আল হাইয়ু মানে হচ্ছে যিনি সর্বদা জীবিত, যিনি সবসময় বিদ্যমান ছিলেন এবং সবসময় বিদ্যমান থাকবেন, যাকে বলা হয় ওয়াজিবুল উজুদ, মানে যার অস্তিত্বটা এটা ওয়াজিব, যার অস্তিত্বটা ওয়াজিব।
ঠিক আছে, যিনি মানে তিনি থাকবেনই, তিনি সবসময় থাকবেন, তার মানে এমন না যে তিনি এক সময় ছিলেন এক সময় ছিলেন না, অথবা এখন আছেন এক সময় থাকবেন না, অথবা থাকবেন কিন্তু এক সময় ছিলেন না, এরকম না। মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না, তিনি হচ্ছেন আল হাইয়ু, ঠিক আছে, তিনি হচ্ছে চিরঞ্জীব আমরা বাংলায় বলে থাকি, অথবা নর্মাল অর্থ জীবিত আর কি। কয়ুম শব্দটা এসেছে কিয়াম শব্দ, তো কিয়াম শব্দের সঙ্গে আমরা হয়তো ধারণা আমাদের আমাদের অনেকের ধারণা থাকতে পারে কিয়াম শব্দ সম্পর্কে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে আপনার দাঁড়ানো, সেখান থেকে কম আয়া কুমু, তো এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে বিদ্যমান থাকা। হাইয়ু মানে হচ্ছে জীবিত, আর কয়ুম এটা কাইন্ড অফ হাইয়ুন, হাইয়ুনের অর্থটাকেও এটা মূলত নিয়ে আসে, যেটার অর্থ হচ্ছে বিদ্যমান, নিজে বিদ্যমান থাকে এবং অন্যকেও বিদ্যমান রাখে, নিয়ন্ত্রণ করে, যে হচ্ছে মানে কাইয়ুম আল্লাহর এক বিশেষ গুণ, যেটা যে এটা এমন একটা সত্তা বোঝায় যেই সত্তা কারো মুখাপেক্ষী না, যে যিনি নিজের স্থায়িত্ব এবং অস্তিত্বের জন্যে অন্য কোনো কিছুর মুখাপেক্ষী না, এবং যিনি অন্য সকল কিছু পরিচালনা করেন এবং নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন কাইয়ুম, আল কাইয়ুম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই নামটা খুবই গুরুত্বপূর্ণ নাম, আমরা অনেকে মানুষের নাম রাখি কাইয়ুম, এটা ঠিক না, আব্দুল কাইয়ুম বলতে হবে। হ্যাঁ, শুধু বিকৃত করে এটাকে শুধু কাইয়ুম বললে এটা কিন্তু গুনাহ হয়ে যাবে, যদি আমরা মানে বিশেষ করে আল্লাহর কিছু নাম আছেন যে জায়গাগুলি আমরা খুব বেশি সতর্ক থাকতে হবে, যে এই নামের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আব্দুল বলতে হবে, তো তার মধ্যে কাইয়ুম শব্দটা সেরকম একটা শব্দ, তো এই জন্যে এই জায়গাটা এটা গেল। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে, যেখানে বিশেষ করে বদরের যুদ্ধের ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি সেখানে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যুদ্ধের মধ্যে সাহায্য চেয়ে, সেখানে তিনি দোয়া 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 করতে গিয়ে সেখানে সেখানে তিনি আল্লাহকে ডেকেছিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে ডেকেছিলেন, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তো এই নামের বিশেষ ফাদাইলও আছে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা পরে দেখবো। তো তারপর হচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে সিনাতুন নাউমুন, সিনাতুন নাউম শব্দের অর্থ হচ্ছে ঘুম বা নিদ্রা, পূর্ণ ঘুম, পূর্ণ ঘুম, সেটাকে হচ্ছে আপনার নাউম বলা হয়। আর সিনাতুন শব্দের অর্থ সেটা হচ্ছে যে ঘুমের পূর্বে যে একটা ঘুমের ভাব আসে আমাদের, যেটাকে আমরা মানে নিদ্রা বলি না, কিন্তু এটার এটা একটা আমরা ঝিমুনি বলি বাংলায়, যেটা অর্থাৎ আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছেন, তো হঠাৎ একটু ঘুমের একটু একটু ঝিমুনি আসলো আপনার, হঠাৎ চোখ গুলো বন্ধ হয়ে আসলো, একটা ক্লান্তি, একটু ক্লান্ত হয়ে গেলেন, আপনি হঠাৎ একটু মানে ঘুমের একটা ভাব চলে আসলো, তো সেই সেই ভাবটাকে বলা হয় মানে তন্দ্রা বা নিদ্রার যে প্রাথমিক প্রভাব আছে এটাকে বলা হয় হচ্ছে সিনাতুন। হ্যাঁ, তো লা তাখুযুহু ওয়ালা সিনা মানে হচ্ছে যে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না তাকে, লা তাখুযু আখযা মানে হচ্ছে ধরা গ্রহণ করা, লা তাখুযু ধরতে পারে না, পাকড়াও করতে পারে না, স্পর্শ করতে পারে না, হু হু তাকে, তাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সিনাতুন ওয়ালা নাউম, সিনা মানে কোনো ধরনের ক্লান্তি অথবা ঝিমুনি, ওয়ালা নাউমুন এবং ঘুম, অর্থাৎ একটা কোয়েশ্চেন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাইয়ুন, তিনি তো জীবিত চিরঞ্জীব, এর পাশাপাশি হচ্ছেন কাইয়ুম, কাইয়ুম মানে হচ্ছে তিনি সকল কিছু কি করছেন, সকল কিছুর ধারক, সকল কিছু পরিচালনা করছেন, তিনি সকল কিছু মেইনটেইন করছেন, তো একটা মানুষের তো একটা রেস্টের দরকার হয়, তাই না, একটা একটা কোন যে কোনো বিষয়ে আপনি যদি আপনি কোনো কিছু লাগাতার করতে পারবেন না, আপনার একটা বিশ্রামের প্রয়োজন হবে, আপনি যদি ধারাবাহিকভাবে কোনো কিছু করেন তো দেখা যাচ্ছে একটা পরে একটা পর্যায়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, একটা পর্যায়ে আপনি একটা রেস্টের প্রয়োজন হবে, আপনি ঘুম চলে আসবে আপনার মধ্যে। তো একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি হচ্ছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি হচ্ছেন আল হাইয়ু আল কাইয়ুম, তার মানে কি এই এই
এই মহাবিশ্ব পরিচালনা করতে ধারাবাহিকভাবে যে তিনি করছেন, তার কি কোনো ক্লান্তি আসে না? তার কি কোনো ঘুম আসে না? তো কারো মনে যদি এই কোশ্চেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নাকচ করে দিচ্ছেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে কোনো তন্দ্রা বা কোনো নিদ্রা, কোনো ঝিমুনি, কোনো ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে এই যে শুরুতে যে লামটা ব্যবহার হয়েছে হরফে দর লাহু, এই লামটা অনেক অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে একটা অর্থ হচ্ছে তামলিক, অর্থাৎ মালিক, মালিকানা অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, লাহু মানে হচ্ছে তার জন্য, মানে হচ্ছে তার মালিকানাই। মা ফিল আরদি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু মূলত তার। এই সব কিছু আল্লাহর মালিকানাধীন, তিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক, তিনি যেভাবে ইচ্ছা সেটাকে নিয়ন্ত্রণ করেন, তার হাতেই সবকিছু। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান কে আছে, মান মানে যে বা কে, হু মান কে আছে, দাল্লাযী, আল্লাযী মানে যে, ইয়াশফাউ সুপারিশ করবে, সাফা থেকে এসেছে, ইয়াশফাউ সুপারিশ করতে পারে, ইনদাহু তার নিকট, আল্লাহর নিকট কে আছে যে আল্লাহর নিকট সুপারিশ করতে পারে, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু কে আছে যে আল্লাহর নিকট সুপারিশ করতে পারে, ইল্লা বিইযনি তার অনুমতি ছাড়া, ইল্লা মানে ছাড়া ব্যতীত, বিইযনি তার অনুমতি ছাড়া, অনুমতি দ্বারা বা মানে দ্বারা, ইজিন ইজুন শব্দের অর্থ মানে ইজনুন শব্দের অর্থ হচ্ছে অনুমতি, হি মানে তার, তাহলে ইল্লা বিইযনি তার অনুমতি ছাড়া কে এমন আছে যে তার কাছে সুপারিশ করতে পারে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানে নিয়ন্ত্রক, এমন ইচ্ছা শক্তির মালিক, এমন সবকিছুর মালিকানাধীন তার, যে কেউ যদি তার কাছে সুপারিশ করতে যায় কোনো বিষয়ের, সেই সুপারিশ করার জন্যেও তার অনুমতি দিতে হবে, অনুমতি ছাড়াও কেউ সুপারিশও করতে পারবে না। তো এটা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে সকল কিছুর উপর যে মালিকানাধীন, তিনি সব সকল কিছু যে তার নিয়ন্ত্রণে, আল্লাহর মালিকানাধীন সব কিছু, সেটার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি এই আয়াতের মধ্যে। তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম, মা বাইনা আইদিহিম মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে যা আছে তাদের সামনে, যা যা আছে তাদের সামনে, কমা খলফাহুম এবং যা আছে তাদের পিছনে। তার মানে এটা দুইটা জিনিস মানুষের, মানে বিশেষ করে এটা একটা সময়ের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার মানে বোঝাচ্ছেন যে একটা মানুষের আগে এবং পিছে যা কিছু আছে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানেন। মানুষের মানে সময়ে যেই, আমি এ বিষয়ে আগেও বলেছি যে টাইম লিমিটেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষ এবং সৃষ্টির সাথে সম্পৃক্ত, স্রষ্টার সাথে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সৃষ্টি করেছেন, সময়ের বাউন্ডারিতে তিনি আবদ্ধ না, তিনি তার কাছে বর্তমান ভবিষ্যৎ এরকম কিছু নেই, তিনি সবকিছুই জানেন। আমরা ভবিষ্যৎটা জানি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সৃষ্টি করে আমাদেরকে তার মধ্যে লিমিটেড করে দিয়েছেন, যার কারণে আমাদের ভবিষ্যতের জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নাই, তিনিটাই, তিনি সময়ের স্রষ্টা। ঠিক আছে, যার কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের আগে যা হয়েছে সেটা যেমন জানেন, ভবিষ্যতের ঘটনাও তেমন জানেন। আবার মা বাইনা আইদিহিম এর অর্থ হচ্ছে সামনে যা কিছু আছে সেটাও জানেন, আবার যে জিনিসগুলো অনুপস্থিত আছে সেই জিনিসগুলো জানেন। তো এটা দুইটা জিনিসই, টাইম এবং স্পেস দুইটা জিনিসকেই, এটা দুইটা জিনিসই এটার মাধ্যমে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যে দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু আছে, অথবা অতীতে এবং ভবিষ্যতে যা কিছু, অতীতে যা কিছু হয়েছে ভবিষ্যতে যা কিছু হবে, এই সকল বিষয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের মধ্যে আছে। ঠিক আছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়ালা ইউহিতুনা, আহাতা ইউহিতু মানে হচ্ছে পরিবেষ্টন করা, আহাতা মানে হচ্ছে পরিবেষ্টন করা, মানে কি বলে এটাকে,
আপনার হাতে যদি কোনো কিছু থাকে, আপনি যেমন এটাকে এটাকে আঁকড়িয়ে ধরতে পারেন, আপনি এটাকে পরিবেষ্টন করতে পারেন। তো আহাত মানে হচ্ছে পরিবেষ্টন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউহাইতুনা, এই ইউহাইতুনার ফাইলকে, এর ফাইল হচ্ছে মানুষরা বা সকল সৃষ্টি মিলে সবাই বা যত সৃষ্টি আছে সবকিছু। ওয়ালা ইউহাইতুনা মানে হচ্ছে পরিবেষ্টন করতে পারে না তারা, তারা পরিবেষ্টন করতে পারে না কারা, সকল সৃষ্টি অথবা সকল মানুষ, সকল সকলে মিলে পরিবেষ্টন করতে পারে না। বিষাই ইন, সামান্য একটা বস্তু, কোনো কিছু, মিন ইলমিহি, আল্লাহর জ্ঞানে যা কিছু আছে সেই জ্ঞান থেকে কোনো একটা বিষয়কে পরিবেষ্টন করতে পারে না। ইল্লা বিমা শা, তবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ততটুকু। এর মানে কি? এর মানে হচ্ছে যে মানুষ ও সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো একটা অংশ বিশেষকেও পরিবেষ্টন করতে পারে না, ঠিক আছে? অর্থাৎ যে ব্যক্তি জানে তাকে বলা হয় আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, মানে সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। তো আমাদের জানা আর আল্লাহর জানা, এটা আমরা সব সকল মানুষ মিলে, সকল সৃষ্টি মিলে আমরা যা কিছু জানি, এটা আল্লাহর জ্ঞানের মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো অংশ বিশেষকেও আমরা পরিবেষ্টন করতে পারবো না। যত সায়েন্স আপনি আনেন, আপনি আগের দিনে মানুষ জানতো সামান্য কিছু বিষয়, আস্তে আস্তে মানুষ সবকিছু ডেভেলপ করে আরো আরো অনেক কিছু জানে। মানুষের শরীর সম্পর্কে যদি আপনি দেখেন, মানুষ কত কিছুই না জানে, তাই না? রক্তের গ্রুপ জানে, তারপর হচ্ছে এই রক্তের মধ্যে কত এলিমেন্টস আছে সবকিছু জানে, আমাদের শরীরের কত পার্টস আছে সব বিষয়ে গবেষণা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানুষ জানে, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে গবেষণা চলছে। তো সারা পৃথিবীর সকল মানুষ মিলে, সব সময়ের মানুষ মিলে সব বিষয়ে আপনার মানে আমরা যা কিছুই জানবো, এই সবকিছু আমাদের জ্ঞান আল্লাহর জ্ঞানের, আমাদের শরীরের বিষয়ে অথবা যে কোনো বিষয়ে আল্লাহর যে জ্ঞান আছে সেই জ্ঞানের কোনো অংশ বিশেষকেও পরিবেষ্টন করতে পারবে না, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমাদের জ্ঞানের অনেক ঘাটতি আছে, অনেক বিষয় আছে যে আমরা 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 কতটুকু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইল্লা বিমা শা, যতটুকু তিনি চান, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পরিমাণে জ্ঞান দান করেন সে শুধুমাত্র ততটুকুই সে জানতে পারবে, এর বেশি কিছু না, ঠিক আছে? তারপরে ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ ওয়াসিয়া মানে হচ্ছে পরিবেশ, এটাও এটা মানে হচ্ছে পরিবেশ, পরিবেষ্টন করা বা পরিবেষ্টিত হওয়া, সম্প্রসারিত হওয়া। ওয়াসিয়া কুরসিয়ুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এটা পরিবেষ্টিত, আসসামাওয়াতি ওয়াল আরদ, পরিবেষ্টি পরিবেষ্টন করেছে আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, সেই কুরসি এটা আসমান এবং জমিনকে কি করেছে, পরিবেষ্টন করেছে। এই বিষয়গুলো অবশ্য আমাদের অনেক বিষয়, কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমাদের আসলে বোঝার বাইরে। হ্যাঁ, মানুষের দেখা যাচ্ছে যে হাদিসের মাধ্যমে আমরা কিছু বিষয় পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির বর্ণনা দিয়েছেন, আরশ এবং কুরসি কত বড় সেই বর্ণনা করেছেন, ঠিক আছে? একটা হাদিসের মধ্যে আছে যে আরশ কুরসি এত বড় যে তার সমগ্র আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। এবং অন্য একটা হাদিসের মধ্যে আছে যেটা ইবনে কাসির বর্ণনা করেছেন আবু যর গিফারির উদ্ধৃতি দিয়ে, যে যে আল্লাহর মানে কুরসির কুরসি এত বিশাল যে তার তুলনায় সাত আসমান এবং জমিন হচ্ছে একটা বড় মাঠে একটা আংটি ফেলে রাখলে যেরকম হবে সেরকম আর কি, ঠিক আছে? এরকম আর কি। তো যাই হোক, আল্লাহর আরশ কুরসি এই বিষয়গুলো একটু একটু ভিন্ন বিষয়, সেই বিষয়গুলো আমরা যেভাবে কোরআন এবং সুন্নাহ হাদিসের মধ্যে বর্ণিত আছে ওইভাবে আমরা বিশ্বাস রাখবো যে কুরসি আছে, কুরসি সত্য, আরশ সত্য। কিন্তু সেগুলোর সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে এইগুলো বর্ণার ক্ষেত্রে যেন আবার এমন না হয়ে যায় যে মানে মানুষের কোনো কার্যকলাপ বা আচার আচরণের সাথে তুলনা করা, ঠিক আছে? এই ধরনের কোনো বিষয় এই ক্ষেত্রে আমরা করবো না। মানে আপনি আল্লাহর কুরসি, কুরসি শাব্দিক অর্থ আপনি দেখবেন চেয়ার, এখন এই কুরসি মাথায় নিয়ে আপনি মনে করবেন যে ও কুরসি হচ্ছে একটা চেয়ার, রাজা যেভাবে এভাবে চেয়ারে বসে দু হাত রেখে দুই পাশে,
কুরসিতে হেলান দিয়ে আল্লাহ এভাবে বসে, তো এটা এটা খুব ঝামেলাপূর্ণ হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন আপনি কি করবেন, আপনার অজান্তেই আল্লাহকে আপনি কল্পনা করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, কারণ মানুষ ভিজুয়ালাইজ করে। হ্যাঁ, তো এই জন্য স্কলাররা এই ব্যাপারে খুবই সতর্ক, কারণ যারা দেহবাদী আছে, মুজাসসিমা বলে এদেরকে, তারা এরকম করে। যেমন ধরেন এখানে কুরসি আছে, তো কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, তো সে বলবে আল্লাহর কুরসি, তার মানে হচ্ছে আল্লাহ বসে আছেন। তো সে মানুষ, একজন মানুষ চেয়ারে যেভাবে রাজা বাদশাহ বসে থাকে তাদের সিংহাসনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওইভাবে কল্পনা করবে। তো স্বাভাবিক, আপনি যখন এইভাবে পড়বেন বিষয়টাকে, তখন আপনার সামনে ফুটে উঠবে, আপনার আপনার ব্রেনে অটোমেটিক একটা চিত্র ফুটে উঠবে। এই চিত্র ফুটে ওঠাটা খুবই সমস্যাপূর্ণ। হ্যাঁ, এটা ফুটে ওঠা যাবে না, কারণ তখন আপনি এক ধরনের তাশবিহ দিয়ে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে অথবা সৃষ্টির সাথে তুলনা করে দিচ্ছেন। এটা 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 ক্ষতিকারক, এই জিনিসটা করা যাবে না। সুতরাং কুরসি বিশ্বাস করতে হবে, যে কুরসি আসে, কিন্তু কুরসির ধরনটা কেমন এটা আমরা জানি না। হ্যাঁ, এটা আননোন, এই বিষয়ে কোশ্চেনও করা যাবে না। আকিদার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বিষয়গুলো, এটা অন্য কোনো আকিদার ক্লাস থাকলে সেই বিষয়ে বিস্তারিত বলা যেত, আপাতত আমাদের দরকার নেই। তো এখানে আপনি কুরসি পড়বেন, কিন্তু কুরসি মনে রাখতে হবে যে এই কুরসি মানে কুরসি, এটা এর মানে আপনি দুই হাতলওয়ালা একটা চেয়ার বা রাজা যেভাবে বসে সিংহাসনে একটা চেয়ার জ্ঞান করবেন এবং সেখানে একজন বসে আছে সেই জ্ঞান করবেন, তখন কিন্তু আপনার ঈমান নিয়ে টানাটানি বেঁধে যাবে, খবরদার। এই বিষয়টা খুবই সতর্ক থাকতে হবে আমাদের, তো কারণ মানুষ ভিজুয়ালাইজ করে, আমি বারবার বলছি, এটা এটা খুবই সতর্ক হতে হবে এই জায়গাটাই। কুরসিকে বিশ্বাস করতে হবে, আল্লাহ কোরআনে বলছেন কুরসির কুরসির কথা, এই জন্য কুরসি বিশ্বাস করতে হবে, এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। যে অস্বীকার করবে সে তার ইমান থাকবে না। তবে কুরসির ধরন কেমন, আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে কিভাবে বসে আছেন, এই বিষয়গুলো ভিজুয়ালাইজ করা, চিন্তা করা এই জায়গায় বাড়াবাড়ি করা যাবে না, আবারও বলছি। যাই হোক, তারপরে তো ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম আযীম আর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আর এ দুটোর, হিফযুহুমা মানে হচ্ছে, হিফযু মানে হচ্ছে তত্ত্বাবধায়ন, সংরক্ষণ, হুমা মানে হচ্ছে আপনার আকাশ এবং আসমান এবং জমিন, তো এই দুইটার সংরক্ষণ বা তত্ত্বাবধায়ন লা ইয়াউদু কষ্ট দেয় না হু তাকে, আল্লাহকে, মানে হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, মানে এখন কথা হতে পারে যে এই দুইটা বিশাল জিনিস, এই দুইটা সংরক্ষণ তত্ত্বাবধায়ন, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্টের কারণ হয় অথবা তার মানে কোন ধরনের মানে কি বলে, আপনি স্বাভাবিক একটা মানুষ যখন একটা বড় একটা কিছু সামলায়, তো তার একার পক্ষে সামলানো সম্ভব হয় না, তো সে দেখা যাচ্ছে যে কি করে তার কষ্ট হয়ে যায়। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল কিছু করতে সক্ষম, এমন কোনো কিছু নাই যে তিনি তার দ্বারা তার সক্ষমতা নেই। তো এই দুইটার তত্ত্বাবধান করা, এই দুইটার তত্ত্বাবধানে তার বিন্দু মাত্র কষ্ট হয় না, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি হচ্ছেন উচ্চ মর্যাদা সম্পন্ন মহিমাময়। আলী মানে হচ্ছে সর্বোচ্চ, উঁচু, ঠিক আছে, সমুন্নত, আর আযীম, আযীম মানে হচ্ছে মহিমান্বিত, মহিমাময়। তো ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি হচ্ছেন সমুন্নত এবং মর্যাদাবান এবং মর্যাদা সম্পন্ন বা মহিমান্বিত, মহিমাময়। তারপরে আমরা দুইটা আয়াত পড়ি, তারপরে শেষ করে দিব এই রুকুটা। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ইকরাহা মানে হচ্ছে জবরদস্তি করা, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, লা ইকরাহা কোনো ধরনের জবরদস্তি নাই, কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, ফিদ্দিনই দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, দুনিয়াটা পরীক্ষার জায়গা, সুতরাং এই জায়গাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চুজ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, ইখতিয়ার দিয়ে দিয়েছেন। সুতরাং দুনিয়ায় একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিচ্ছেন যে যে যার যেটা ইচ্ছা করো, তুমি চাইলে মূর্তি পূজা করো, সমস্যা নাই, কিন্তু ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা সঠিক পথ এবং কোনটা বেঠিক পথ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। ক্বাদ তাবায়্যানা, সুস্পষ্ট হয়ে গিয়েছে, স্পষ্ট হয়ে গিয়েছে, আর রুশদু হেদায়াত
মিনাল গাইয়ে ভ্রষ্টতা থেকে, গোমরাহি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হেদায়েতের পথ গোমরাহি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, পৃথক হয়ে গিয়েছে। ফামাই ইয়াকফুর বিত্বাগুতি, সুতরাং যে ব্যক্তি অস্বীকার করে, ইয়াকফুর মানে হচ্ছে অস্বীকার করা, মাই ইয়াকফুর যে অস্বীকার করে, বিত্বাগুত, তাগুত মানে হচ্ছে তাগুতকে, তাগুত মানে হচ্ছে তাগুতের বিস্তৃত ব্যাখ্যা আছে এখানে, হচ্ছে অনৈসলামিক যত কর্মকাণ্ড আছে সবকিছুই তাগুত, আল্লাহর বিধিবিধানের বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের এগেইনস্টে শয়তানি যত কর্মকাণ্ড আছে সবকিছুই তাগুত, ঠিক আছে। সব থেকে বড় তাগুত হচ্ছে মূর্তি পূজা করা। তো মাই ইয়াকফুর বিত্বাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, মানে অনৈসলামিক যত বিধিবিধান আছে, ক্রিস্টি কালচার আছে, সবকিছুই অস্বীকার করেছে, ওয়ায়ুমিনু বিল্লাহ, এবং আল্লাহর উপর ইমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, উসকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে ফাকাদ ইসতামসাকা, সে আঁকড়ে ধরলো, বিল উরওয়াতিল উসকা, কি আঁকড়ে ধরলো, আল উরওয়া মানে হচ্ছে একটা হাতল, আল উসকা মজবুত, শক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে ইমান গ্রহণ করলো, আল্লাহকে একমাত্র আল্লাহকে বিশ্বাস করলো, সে যেন একটা শক্ত হাতল ধরে রাখলো, লাং ফিসাম আলাহা, যেই যা ভেঙে যাওয়ার আশঙ্কা নাই, যেটা থেকে তার পৃথক হওয়ার আশঙ্কা নাই, যেটা থেকে সে পৃথক হবে না, লা মানে না, ইনফিসাম মানে হচ্ছে পৃথক হওয়া, লাহা তার জন্য মানে হচ্ছে তার থেকে কোনো পৃথক হবে না সে আর। ওয়াল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন, ঠিক আছে। তার মানে তাগুতকে প্রত্যাখ্যান করে ইসলাম বিরোধী যত যা কিছুই আছে আমাদের সমাজে, সবকিছুই যদি কেউ প্রত্যাখ্যান করে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর যে হুকুম আহকাম আছে সেটাই সেটা পালনে যদি অবিচল হয়, তো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন একটা শক্ত হাতল ধরে রাখলো, যেই হাতল ধরে রাখলে সেই হাতলটা কেমন যেন মানে আল্লাহর সাথে সম্পৃক্ত, সে আল্লাহ আল্লাহর একটা রশিকে ধরে রাখলো যেখান থেকে তাকে কেউ ছড়াতে পারবে, সেখান থেকে কেউ তাকে পরাস্ত করতে পারবে, ঠিক আছে। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহই হচ্ছেন ওয়ালিউল লাযিনা আমানু, মুমিনদের ওলি, অভিভাবক, আল্লাহু আল্লাহ হচ্ছেন ওয়ালিউন মানে হচ্ছে অভিভাবক, কাদের আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অভিভাবক, ইউখরিজুহুম তাদেরকে তিনি বের করেছেন, তাদেরকে তিনি বের করেন, মিনাল যুলুমাতি অন্ধকার হতে, ইলান নূরি আলোর পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অভিভাবক, তাদেরকে তিনি অন্ধকার হতে আলোর পথে বের করেন, নিয়ে আসেন, ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা কুফরি করে, আউলিয়া উহুম আত্তাগুত, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাগুত এখানে অর্থ হচ্ছে শয়তান, তাদের অভিভাবক হচ্ছে শয়তান, ইউখরিজুনাহুম, শয়তান কি করে তাদেরকে বের করে, মিনান নূরি আলোর পথ থেকে, ইলা জুলুমাত অন্ধকারের দিকে, শয়তান তাদেরকে পথ দেখায় আলোর পথ, আলোর থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে পথ দেখায়, উলাইকা আসহাবুন নার, ওই সকল ব্যক্তিরাই, ওই সকল পথভ্রষ্টরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে, হুম তারা ফিহা তার মধ্যে থাকবে, খালিদুন চিরস্থায়ী হিসেবে সর্বদা। তো এই হচ্ছে আজকে আমরা অল্প কয়েকটা আয়াত কভার করলাম, যেহেতু আমাদের একটা ভূমিকা পূর্বের যে বিষয়গুলো ছিল সেখানে একটা কানেকশনের দরকার ছিল, যার কারণে সেখানে সময় গিয়েছে, ইনশাল্লাহ সামনে থেকে আমরা আরো বেশি পড়ব, এবং আশা করি আর দুইটা তিনটা ক্লাসে আমাদের সূরা বাকারা শেষ হয়ে যাবে, তিনটা ক্লাস লাগবে মেবি, তারপরে আমরা আমরা ইনশাল্লাহ নতুন করে সূরা আলে ইমরান শুরু করব, ঠিক আছে। আমরা সবাই আমরা চেষ্টা করব 6টার আগে জয়েন করার ইনশাল্লাহ, কারণ আমাদের আমাদের ফজর নামাজের পরে তো আরো বেশ সময় থাকে, একটা সময় আমরা কোরআন তেলাওয়াত করে অন্যান্য কাজ বাজ থাকলে সেই জায়গা সেই ব্যস্ততা থেকে ফারেক হয়ে আমরা ইনশাল্লাহ 6টা থেকেই রিল্যাক্স শুরু করবো, চেষ্টা করবেন সবাই যেন 6টার আগেই জয়েন করতে, আমরা জাস্ট 6টায় ক্লাস শুরু করবো, এখান থেকে যেন আমাদের 1 মিনিট দেরি না, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন নেক্সট উইকে মঙ্গলবার আবার দেখা হবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।